ওখানে একতলা একটা বিল্ডিং ছিল, একটা মন্দির ছিল। ওখান থেকে পশ্চিমে সরে, পশ্চিম দিক সরে একটা প্রাইমারি স্কুল, পাশে একটা কালী মন্দির। ওগুলো সব নদীর সঙ্গে বিলীন হয়ে গেছে, পানি ওঠা নামায়। এই পাশে দক্ষিণ দিকে ধীরেনবাবুর বাড়ি, ওখানে ধীরেনবাবুর বাড়ি 30-35টি ফ্যামিলি, সব বাড়ি থেকে বাড়ি নদীর ভাঙনে মানে স্রোতে বৈরাগীর বাড়ি নাম করে একটা বাড়ি, অমৃত বৈরাগী, তার একটা একতলা বিল্ডিং ছিল। এই বিল্ডিংটা কয়েকদিন আগেই সে বিল্ডিংটা পড়ে গেছে। আয়লার আগে দেখা যেত লিজ বেড়ি ছিল আমাদের এলাকায়, মাছের চাষ ছিল, কমিশনে মাছ টাছ মেরে বেড়াতাম, তাতে বেশ ইনকাম ছিল ভালো, এবং ফাঁকে খেলাধুলো বিভিন্ন জায়গায় গান বাজনা হয়তো শুনে বেড়াতাম, অন্যরকম একটা আনন্দের ভিতরে বসবাস করে আসছিলাম। জোয়ার ভাটা শুরু হয়ে গেল, কারণ ভাঙা তো বাদ হলো না, তার কারণে এলাকা শুধু পানি আর পানি, জোয়ারের কারণে ঘর বাড়ি যা ছিল ওই পানির সঙ্গে সব বিলীন হয়ে বেরোয় চলে গেলো ভাটার জলে, বেরোয় চলে গেলে আর কি সাদা মাঠ দেখা যাত, লোকজন আবু টাবু করে সব সাঁতরে মাত্রায় যে যেমনি পারে বাঁচিয়ে সব রাস্তাঘাটে উঠে গেলো। গাছ গোছালি মরিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসতে লাগবে কিছুদিনের পর, লবণ পানি ঢোকার পরে এই মিষ্টি পানির যে গাছ টাছ ছিল এই গাছগুলো সব আস্তে আস্তে মরা শুরু হয়ে গেল। 24 ঘন্টায় তো দুবার জোয়ার ভাটা হচ্ছে। আমি বর্তমানে এখন কোনো কাজ করছি না, মোটামুটি কাজ নাই বাইরে, এখন কাজের মান কম, যে কারণে বাড়িতে আসি ওই দুটোটা মাছ শাক মারি, কিন্তু এখনও বয়স আছে, খাটতে পারি, বাইরে যেতে পারি, তাই সংসার কোনো মতে আমরা সেফ দিয়ে রাখতে পারি। কিন্তু আমার সে বয়স যাদের 80-90 বা 80-75-50 বয়স হয়ে গেছে, এরা অনেকে ব্যারাম হয়ে গেছে, খাটতে পারে না, রোগগ্রস্ত হয়ে গেছে, এরা অনেকে ফ্যামিলি আছে না খেয়ে দিন যায়, কিন্তু ওই টুকটাক 2-1 বিঘা জমি আছে করে কিছু ধান পাবে তার থেকে তারা সুস্বাদ পায় বা চালায়, তাদের ভিক করি খাওয়া ছাড়াই তো তাদের আর উপায় নাই। খাটাখাটনি করতে আমাদের গ্রামের অনেক লোকও চলে গেছে, খুলনা যশোর বিভিন্ন কলকারখানায় জাহাজের মাল নামানো বিভিন্ন কাজে জড়িত হয়ে গেছে বা চলে গেছে, উভয়ে চলে গেছে খাটাখাটনি করার জন্য। বডি কাটারটা বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে রাস্তার পাশে সবাই টুরি বাসা বেঁধে বেঁধে সব বসবাস করতেছে, হয়তো ওই পানির ভয় থেকে তো রাস্তায় উঠিয়ে যাবে, যে যা বাড়ির ভিতরে গ্রামের ভিতরে অনেকেই আসে কষ্ট ভোগ করে চালিয়ে বাসা কাটাটা করে বাসিয়ে যাবে চলে যাবে, এরাই তো বাসি যার লক্ষণ। আর যদি নদীর বানে ভাসিয়ে যাইতে যাইতে ভাসিয়ে চলে যাবো, তাছাড়া তো আর করার কিছু নেই।